जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। ১৯৪৫ সালের ১৮ই অগাস্ট সত্যি কি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নেতাজির? এ প্রশ্নের উত্তর আজও খুঁজে চলেছে প্রতিটি ভারতবাসী। ১৯৫৬ সালে গঠিত শাহনওয়াজ কমিটি, ১৯৭০ সালে গঠিত খোসলা কমিশন এবং ১৯৯৯ সালে গঠিত মুখার্জি কমিশন, নেতাজির মৃত্যু রহস্য উদ্ঘাটনে একটি কমিটি এবং দুটি কমিশনের পেশ করা তথ্য থেকে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর পক্ষে বা বিপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ আজও পাওয়া যায়নি। যদিও পরবর্তীকালে বেশ কিছু নেতাজি গবেষক বিভিন্ন যুক্তি দিয়ে বলেছেন ওই দিন নেতাজি মারা যাননি। সাহিত্যিক নারায়ণ সান্যাল এ বিষয়ে তথ্য অনুসন্ধান করবার জন্যে একসময় জাপানে গিয়েছিলেন এবং তুলে এনেছিলেন অজস্র গবেষণালব্ধ তথ্য। সেখানে তিনি যা দেখেছিলেন, যা বুঝেছিলেন, তার সবটাই পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করে গিয়েছেন নেতাজি রহস্য সন্ধানে বইটিতে। মনে রাখবেন, তখনও মুখার্জি কমিশন গঠিত হয়নি। তাঁর সেই রচনা অবলম্বনে আমাদের নিবেদন অজেয় সুভাষ। ১৯৭০ সালের ১০ই সেপ্টেম্বর অবশেষে এসে উপনীত হলাম আমার তীর্থ প্রান্তে, টোকিও শহরের পূর্ব প্রান্তে শহরতলি অঞ্চলে রেঙ্কোজি মন্দিরে। সঙ্গে ছিলেন বর্ষীয়সী জাপানি মহিলা মাদাম কিকোকু ইমোরি আর তরুণ বয়স্ক জাপানি সাংবাদিক ইয়োচি ইয়োকোবারি। মাদাম ইমোরি মাসখানেক আগে কলকাতায় এসেছিলেন। আজাদ হিন্দ ফৌজ যখন পূর্ব এশিয়ায় ইতিহাস রচনা করেছে, তখন তিনি একবার নেতাজির প্রায় ৪৫ জন সহকর্মীকে টোকিওতে নিজ গৃহে স্থান দিয়েছিলেন। শ্রীযুক্ত ইমোরি টোকিওতে অবস্থিত নেতাজি একাডেমির প্রেসিডেন্ট। পূর্ব এশিয়ায় নেতাজির নানান কীর্তি সমন্বিত একটি দীর্ঘ তথ্যচিত্রের সন্ধান তিনি পেয়েছিলেন। তাঁর জমানো মার্কিন ডলার দিয়ে তিনি নেতাজির এই তথ্যচিত্রটি ক্রয় করেছেন এবং কলকাতার নেতাজি ভবনকে সেটি উপহার দেবার জন্যে ১৯৭০ অগাস্টে কলকাতায় এসেছিলেন। সেই কলকাতার নেতাজি ভবনেই মাদাম কিকোকু ইমোরির সঙ্গে আমার আলাপ পরিচয় করিয়ে দিয়েছিলেন নেতাজির ভ্রাতুষ্পুত্র ডাক্তার শিশির কুমার বসু। সেই সূত্র ধরেই টোকিও পৌঁছে তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। মাদাম ইমোরি টোকিওতে নেতাজির স্মৃতিবিজড়িত যা কিছু আছে, প্রাচীন সহকর্মী এখনও যারা জীবিত আছেন তাঁদের কাছে আমাকে নিয়ে যান, সব ঘুরিয়ে দেখান, শেষ পর্যন্ত নিয়ে আসেন রেঙ্কোজির মন্দিরে। কিন্তু মাদাম ইমোরি ইংরেজি জানেন না, দোভাষীর কাজ করেছিলেন সাংবাদিক ইয়োকোবারি। তিনিও নেতাজি তথা ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের বিষয়ে যথেষ্ট আগ্রহী, যথেষ্ট পড়াশোনাও করেছেন, বহু পুরাতন সংবাদপত্রের কাটিং সযত্নে সাজিয়ে রেখেছেন দেখলাম তাঁর ফ্ল্যাট ফাইলে। প্রায় সন্ধ্যার সময় রেঙ্কোজির মন্দিরের সম্মুখে গিয়ে আমরা তিনজনে ট্যাক্সি থেকে নামলাম। ছোট্ট মন্দির, মন্দিরে তথাগত বুদ্ধের একটি ধ্যানী মূর্তি। মূল গর্ভগৃহের দক্ষিণ পার্শ্বে একটি ছোট্ট প্রকোষ্ঠে রাখা আছে নেতাজি সুভাষচন্দ্রের তথাকথিত চিতাভস্ম। আকারে ঘরটি মাত্র ৮ ফুট/৫ ফুট হবে, নিরতিশয় ক্ষুদ্র। একটি দরজা ও একটি জানলা, একটি মাত্র ইলেকট্রিক বাতি জ্বলছে। টেবিলের উপর সাজানো আছে জাপানি প্যাগোডার আকারে একটি ধাতব আধার, তার ভেতর নাকি সঞ্চিত আছে সেই অমূল্য সম্পদ। সম্মুখে একটি ধূপাধার। সেই সন্ধ্যায় আমরাই একমাত্র তীর্থযাত্রী, কিন্তু আমরা আসার পূর্বেই সন্ধ্যায় কেউ ধূপকাঠি জেলে দিয়ে গেছে। দুটি মোমবাতি জ্বলছিল, ভস্মাধারের একপাশে ফ্রেমে বাঁধানো
সেই পরিচিত মানুষটির একটি আলোকচিত্র। দর্শনান্তে আমরা তিনজনে তিনটি ধূপকাঠি জ্বেলে দিলাম। দর্শকের জন্য নির্দিষ্ট খাতায় দেখলাম যাত্রীরা অনেক কিছু লিখে দিয়ে এসেছেন। মাদাম ইমোরি খাতাখানা আমার সামনে বাড়িয়ে ধরলেন। লিখে দিলাম, জয়তু নেতাজি। উল্টে পাল্টে দেখলাম খাতাখানা, ভিআইপি কারো স্বাক্ষর নজরে পড়ল না, ফ্ল্যাশ বাল্বওয়ালা ক্যামেরা সঙ্গে ছিল না। 15 সেকেন্ড সময় দিয়ে হাতে ধরে যে ফটোটি তুললাম ভাবিনি তাতে কিছু উঠবে, কিন্তু উঠেছিল আমার তীর্থ সঞ্চয়। সে ঘর থেকে যখন বেরিয়ে এলাম টোকিও শহরের উপর, তখন নেমে এসেছে গোধূলির ম্লানিমা। নিয়ন বাতির সংকেত ফুটে উঠেছে এখানে ওখানে। ইয়োকোবারি প্রশ্ন করলেন, এবার ফিরে যাবার জন্য আমি প্রস্তুত কিনা। বললাম, বিশিষ্ট অতিথিরা এখানে বসে যেসব বাণী রেখে গেছেন, মন্দির কর্তৃপক্ষের আপত্তি না থাকলে আমি সেগুলি দেখতে চাই। আপত্তি হলো না, দেখলাম। জওহরলাল, সঞ্জীব রেড্ডি, রাজেন্দ্র প্রসাদ, ইন্দিরা গান্ধী, এঁরা কে কি লিখে গেছেন দেখলাম এবং অনুলিপি করে নিলাম। পণ্ডিত জওহরলালের বাণী লেখা আছে একটি ফ্রেমে বাঁধানো ফটোতে, জওহরলালেরই ফটো। তার নিচে ইংরেজিতে লেখা, বুদ্ধের বাণী মনুষ্য সমাজে শান্তির বাড়ি সিঞ্চন করুক। স্বাক্ষর জওহরলাল নেহরু, 13-10-1957। প্রিয় সহকর্মীর চিতাভস্মের সম্মুখে দাঁড়িয়ে সুভাষ বন্ধু জওহরলাল ভুলে গিয়েছিলেন বাম দক্ষিণের দ্বন্দ্ব, ক্ষমা করেছিলেন সেই ভ্রান্ত দেশপ্রেমিককে যিনি ব্রিটিশ ভারতের শত্রু জাপানের সহযোগিতায় যুদ্ধকালে বিব্রত ব্রিটেনকে আক্রমণ করেছিলেন। শান্তির ললিত বাণী ছাড়া আর কোনো কথাই মনে ছিল না সেদিন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলালের। পরের বাণীটি রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের, কলকাতায় যার ছাত্রজীবন কেটেছিল। প্রেসিডেন্সি কলেজের সেই ইতিহাসের ছাত্রটি দুর্ভাগ্যক্রমে সুদূর জাপানে এসেও রাষ্ট্রভাষা হিন্দির মোহমুক্ত হতে পারেননি। দুর্বোধ্য দেবনাগরী হরফে তিনি কি যে লিখে গেছেন তা ওঁরা আজও কেউ জানেন না। ইয়োকোবারি তার নোট বই বার করে কলম উঁচিয়ে বললেন, ওই বাণীটা ইংরেজিতে অনুবাদ করে শোনান তো। সলজ্জে বললাম, ছাপা হিন্দি হরফ পড়তে পারি, টানা হাতের লেখা আমিও পড়তে পারি না। আমি নিজেই বুঝতে পারছি না রাজেন্দ্র প্রসাদ জি কি লিখে গেছেন। এর পরেরটি সঞ্জীব রেড্ডির, ইংরেজি ভাষায়। নেতাজির পবিত্র চিতাভস্মের সম্মুখে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করবার সৌভাগ্যে আমি ধন্য। 4-10-1958। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী স্বাক্ষর রেখে গেছেন 26-6-1969 তারিখে। ইংরেজিতে লিখেছেন, বুদ্ধের আলোকবর্তিকা যেন আমাদের পথ দেখায়, সত্যের পথে, শান্তির পথে, সেবার পথে পরিচালিত করে। ট্যাক্সি দাঁড়িয়ে আছে বাইরে, আবার তাগাদা দিলেন ইয়োকোবারি। জানতে চাইলেন এবার যাবার জন্য প্রস্তুত আছে কিনা। আবার কুণ্ঠা জড়িত কণ্ঠে বলি, এ মন্দিরের প্রধান পুরোহিতকে শ্রদ্ধা নিবেদন করে যেতে চাই। মাদাম কিকুকো ইমোরি আমার ইচ্ছে অনুযায়ী এগিয়ে গিয়ে একজন জাপানি মহিলাকে কি যেন বললেন। বলি রেখাঙ্কিত ওই বর্ষীয়সি মহিলার মুখে কোনো ভাবের অভিব্যক্তি হল না। জবাবে তিনি কিছু বললেন, অনুদিত হলে শুনলাম প্রধান পুরোহিত রেভারেন্ড মোচিজুকি উপাসনায় বসেছেন, সাক্ষাৎ করতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। দেরি হবে শুনে ওনা ইতস্তত করছিলেন, আমিও বিপদে পড়লাম। আমার কাছে বৈদেশিক মুদ্রা অল্প থাকার অজুহাতে মাদাম ইমোরি বরাবর ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিচ্ছেন। বস্তুত আমি ব্যবসায়ী নই, সরকারি কাজেও যাইনি, নেহাতি সাধারণ যাত্রী, তাই বৈদেশিক মুদ্রা আমার কাছে ছিল অতি অল্প।
অর্থাভাবে কখনো কখনো অনাহারেই ভ্রমণ করতে হচ্ছিল আমাকে। ফলে মাদাম ইমোরির সাহায্য নিতে কুণ্ঠিত হইনি। অথচ প্রধান পুরোহিতের সঙ্গে সাক্ষাৎ না করেই বা কেমন করে ফিরে যাব। বিপদমুক্ত হলাম ইয়োকোবাড়ির প্রশ্নে। দেরি যখন হবে তখন ট্যাক্সিটা ছেড়ে দেওয়া যাক, কি বলেন? আমি তৎক্ষণাৎ বলি, নিশ্চয়ই, আমি এখান থেকে টিউব রেলে ফিরে যেতে পারব। পথের নির্দেশ আমাকে দয়া করে দিয়ে দেবেন। ইয়োকোবাড়ি বললেন, তা হবে না, আজ রাত্রে মাদাম আপনাকে সাইমাসে নিমন্ত্রণ করেছেন। আহারান্তে আপনাকে এশিয়া সেন্টারে পৌঁছে দিয়ে তবে আমরা ফিরে যাব। আমি অত্যন্ত কুণ্ঠিত হয়ে বলি, না না, তার কি প্রয়োজন? আমার আপত্তির কথাটা বুঝতে পেরে মাদাম যা বললেন তা যখন ইয়োকোবাড়ি আমাকে অনুবাদ করে শোনালেন, তখন বুঝলাম মাদাম আমাকে নৈশাহারে নিমন্ত্রণ করেছেন আমার অনাহারের আশঙ্কা করে নয়, একটি বিশেষ কারণে। তিনি তার বাড়িতে আমাকে আহারে নিমন্ত্রণ করছেন না আদৌ, তার ইচ্ছে আমাকে নাকামুরা রেস্তোরাঁয় নিয়ে যাওয়া। নাকামুরা? সেটা তো একটা বেকারি। না, বর্তমানে সেটা আর শুধু বেকারি নয়, একতলায় ও দোতলায় রেস্তোরাঁ, ওপরে রুটির কারখানা। এই নাকামুরা রুটির কারখানাতেই আশ্রয় পেয়েছিলেন মহাবিপ্লবী রাসবিহারী বসু 1916 খ্রিস্টাব্দে। মাদাম সোমার স্মৃতি বিজড়িত সেই নাকামুরা। মাদাম ইমোরি বললেন, রাসবিহারী ভালো রাঁধুনি ছিলেন, তিনি একটি ভারতীয় ডিশ এখানে চালু করে যান, তার নামে সে খাবার আজও চলে, তার নাম বোস কর্মাকারী। উনি আজ রাত্রে আমাকে তাই খাওয়াবেন। ইতিমধ্যে ইয়োকোবাড়ি ট্যাক্সির ভাড়া মিটিয়ে ফিরে এসেছেন সেই কিমোনো পরা বৃদ্ধা জাপানি মহিলা। আমাদের আপ্যায়ন করে নিয়ে এসে বসালেন পাশের একটি ঘরে, কাঠের মেঝে, আগাগোড়া মাদুর বেছানো, মাঝখানে লম্বাটে একটা নিচু কাঠের টেবিল, তার চারপাশে কুশন পাতা। আমরা পা মুড়ে জাপানি কায়দায় টেবিলের চারপাশে বসলাম। যে বৃদ্ধা আমাদের সে ঘরে নিয়ে গিয়ে বসালেন, শুনলাম তিনি প্রধান পুরোহিতের সহধর্মিনী। তাঁর আদেশে একটি অল্পবয়সী মেয়ে আমাদের এক পট চা ও গোটা কত কাপ দিয়ে গেল। কাপ নয়, জাপানি বোল, তাতে হাতল নেই। বৃদ্ধা আমাদের প্রত্যেককে বলে চা ঢেলে দিলেন, গরম কিন্তু র চা, দুধ চিনির বালাই নেই। ঘরটাকে ভালো করে দেখতে থাকি, দেওয়ালে জাপানি ছবি, কাগজ ও সিল্কের ওপর আঁকা। হঠাৎ খেয়াল হলো একটু আগে ভুল বুঝেছি, বলেছি ঘরের মেঝেতে আগাগোড়া মাদুর পাতা। এখন লক্ষ্য করে দেখি না, ঘরের একদিকে মাদুর নেই, সেখানে কাঠের একটি নিচু মেজ, তার ওপর ফুলদানিতে কিছু ফুল সাজানো, পেছনের দেওয়ালে একটি ছবি, উরুবিল্ল গ্রামে বোধিবৃক্ষের নিচে ভূমিস্পর্শ মুদ্রায় বুদ্ধদেব, পশ্চাৎপটের ওই বুদ্ধমূর্তির অর্ঘরূপেই যেন এই ফুলদানিতে রাখা আছে সামান্য কয়েকটি ফুল, একটি শুকনো গাছের ভাঙা ডাল আর কয়েকটি পাতা। চকিতে মনে পড়ে গেল রবীন্দ্রনাথের জাপান যাত্রী দিনলিপিতে লেখা কয়েকটি পংক্তি। ঘরের একধারে মাদুর নেই, সেখানে পালিশ করা কাষ্ঠখণ্ড ঝকঝক করছে, সেই দিকের দেওয়ালে একটি ছবি ঝুলছে এবং সেই ছবির সামনে সেই তক্তাটির ওপর একটি ফুলদানির ওপর ফুল সাজানো। ওই যে ছবিটি আছে ওটা আড়ম্বরের জন্যে নয়, ওটা দেখবার জন্যে, সেই জন্যে যাতে ওর গা ঘেঁষে কেউ বসতে না পারে, যাতে ওর সামনে যথেষ্ট পরিমাণে অব্যাহত অবকাশ থাকে, তারই ব্যবস্থা রয়েছে। সুন্দর জিনিসকে যে এরা কত শ্রদ্ধা করে এর থেকেই তা বোঝা যায়। ফুল সাজানো তেমনি, অন্যত্র নানা ফুল ও পাতাকে ঠেসে একটা তোড়ার মধ্যে বেঁধে ফেলে, ঠিক যেমন করে বারুণী যোগের সময় তৃতীয় শ্রেণীর যাত্রীদের এক গাড়িতে ভর্তি করে দেওয়া হয় তেমনি। কিন্তু এখানে ফুলের প্রতি সে অত্যাচার হবার জো নেই, ওদের জন্যে থার্ড ক্লাস গাড়ি নয়, ওদের জন্যে রিজার্ভ করা সেলুন। ফুলের সঙ্গে ব্যবহারে এদের না আছে দড়াদড়ি, না আছে ঠেলাঠেলি, না আছে হট্টগোল।
আজ থেকে 54 বছর আগে এ রচনা লিখেছিলেন রবীন্দ্রনাথ। তারপর দুটো বিশ্বযুদ্ধের ঝড় বয়ে গেছে জাপানের ওপর দিয়ে। শুধু হিরোশিমা নাগাসাকি নয়, সমগ্র জাপান বোমা বিধ্বস্ত হয়ে মুখ থুবড়ে পড়েছিল মাটিতে। কিন্তু জাপানি গৃহের অভ্যন্তরে গৃহসজ্জার সেই বিশাল ব্যঞ্জনাটি আছে অটুট। ওয়াজেদ আলী উপস্থিত থাকলে হয়তো আমার সেই মুগ্ধ দৃষ্টির দিকে তাকিয়ে বলতেন, জাপানের সেই ট্র্যাডিশন সমানে চলেছে। সম্বিত ফিরে পেলাম উয়োকোবারি আমার বাহুমূল স্পর্শ করায়। ইতিমধ্যে প্রধান পুরোহিত রেভারেন্ড মোচিজুকি প্রবেশ করেছেন ঘরে। আমরা তিনজনে সম্ভ্রমে তাকে অভিবাদন করলাম। অশীতিপর বৃদ্ধ, মুন্ডিত মস্তক, সৌম্য দর্শন, পরিধানের না গৈরিক কাসায় নয়, ঢিলে ঢালা একটি জাপানি কিমানো। তিনিও পা মুড়ে বসলেন চায়ের আসরে, টেনে নিলেন চায়ের একটি বোল, মাদাম চা দিলেন। ইয়োকোবারি আমার পরিচয় দিলেন জাপানি ভাষায়। আমি যে সরকারি কর্মচারী এবং পেশায় বাস্তুকার এ কথা ইয়োকোবারি নিজেই জানতেন না, তাই আমার পরিচয় দিলেন বাঙালি সাহিত্যিক হিসেবে। জানালেন সুভাষচন্দ্রের শেষ জীবন নিয়ে আমি একটি গ্রন্থ সম্প্রতি রচনা করেছি। হাসলেন রেভারেন্ড মোচিজুকি, আশীর্বাদ করলেন আমাকে। ইয়োকোবারিকে বললাম, রেভারেন্ডকে জিজ্ঞাসা করুন আমি আমার কৌতূহল নিরসনের জন্য তার কাছে কয়েকটি প্রশ্ন নিবেদন করতে চাই, এতে কি তিনি বিরক্ত হবেন? আমার প্রশ্ন অনুবাদিত হয়ে যখন জবাব ফিরে এলো শুনলাম আমি মোটেই বিরক্ত হব না, তবে আমিও কতকগুলি প্রতিপ্রশ্ন করব, আশা করি তাতে আগন্তুকও বিরক্ত হবেন না। উনি আগে প্রশ্ন করুন। অনুমতি পেয়ে আমি একে একে নিবেদন করতে থাকি আমার প্রাণের নিরুদ্ধ আকুতি, যা জানবার জন্যে বস্তুত শূন্য হাতে সহস্র সহস্র মাইল অতিক্রম করে এসে উপনীত হয়েছি এই তীর্থ প্রান্তে। নানা জাতের প্রশ্ন। প্রশ্ন: আপনাকে এই ভাষ্য কে কবে প্রথম এনে দেন? উত্তর: 1945 সালের শরৎকালে জাপানি সমর দপ্তরের একজন অফিসারের সঙ্গে একজন ভারতীয় ভদ্রলোক। প্রশ্ন: তাঁরা কি তখন বলেছিলেন এই আধারে কি আছে? উত্তর: নিশ্চয়ই তারা বলেছিলেন এর ভেতরে ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় জননেতা নেতাজির চিতাভস্ম আছে। আমাকে তারা অনুরোধ করেন আমি যেন এটি গোপনে গচ্ছিত রাখি। প্রশ্ন: গোপন কেন? তার পূর্বে কি নেতাজির মৃত্যুর কথা জাপানি বেতারে ঘোষিত হয়নি? রেভারেন্ড যেন একটু ক্ষুব্ধ হলেন আমার এ প্রশ্নে, কিন্তু শান্তভাবেই জবাব দিলেন, গোপন কেন তার জবাব দিতে পারবে সমর দপ্তর। সম্ভবত ওরা আশঙ্কা করেছিল মার্কিন সামরিক বাহিনী বিজয় গর্বে টোকিও শহরে প্রবেশ করে তাদের এক নম্বরের শত্রু নেতাজির চিতাভস্মের প্রতি অসম্মান দেখাবে। ভারতীয় স্বাধীনতা কর্মীর প্রতি জাপানের শ্রদ্ধা ছিল এবং আছে, বোধ করি তাই এই গোপন ব্যবস্থা। প্রশ্ন: আপনি কি চান এই চিতাভস্ম আমরা ভারতবর্ষে নিয়ে যাই? ইয়োকোবারি আমার প্রশ্নটা অনুবাদ না করেই আমাকে প্রতিপ্রশ্ন করেন, কিন্তু নিয়ে গিয়ে আপনারা কি করবেন? আপনারা তো আর জাপানিদের মতো ভস্ম সংরক্ষণ করেন না, পবিত্র নদীর জলে ভাসিয়ে দেন, তাই নয় কি? আমি বলি হ্যাঁ তাই। ইয়োকোবারি বললেন, তাহলে আমার মনে হয় এ চিতাভস্মের কিছুটা অংশ আপনারা নিয়ে যান, কিছুটা জাপানেই থাক। আমি জবাবে বলি, মিস্টার ইয়োকোবারি, আমি সাধারণ যাত্রী, কোনোভাবেই আমি কারও প্রতিনিধি নই, না ভারত সরকারের না ভারতীয় জনসাধারণের, সুতরাং এ জাতীয় আলোচনায় যোগদান করবার আমার কোনো অধিকার নেই। আমি শুধু জানতে চাইছিলাম রেভারেন্ড মোচিজুকির মনোগত ইচ্ছাটা কি। এবার ইয়োকোবারি আমার প্রশ্নটি অনুবাদ করলেন। জবাবে প্রধান পুরোহিত বললেন, আমি নিশ্চয়ই চাইব আপনারা এই চিতাভস্ম নিয়ে যাবেন, এ তো বস্তুত গচ্ছিত সম্পত্তি, আমি অছি মাত্র, 25 বছর ধরে আমি এটি পাহারা দিচ্ছি, তবে
এ সম্পদ আমি ভারতবর্ষকে প্রত্যর্পণ করব তিনটি শর্তে। কি তিনটি শর্ত? উত্তর, এক, জাপান সরকার রাজি হবেন, কারণ একজন জাপানি জঙ্গি অফিসারই এটি আমাকে রাখবার জন্যে প্রথম অনুরোধ করেছিলেন। দুই, ভারত সরকার মেনে নেবেন আমি মিথ্যেবাদী নই, সত্যি নেতাজির চিতাভস্ম আমি গচ্ছিত রেখেছি। তিন, ভারতবর্ষ আমাকে প্রতিশ্রুতি দেবে যে সেখানে যখন এ চিতাভস্ম নিয়ে যাওয়া হবে তখন একে কোনো অসম্মান দেখানো হবে না। আপনি এ বিষয়ে কি বলেন? আমি বললাম, আপনার প্রথম শর্ত সম্পর্কে আমার কিছু বলার নেই, দ্বিতীয় শর্ত সম্পর্কে আমি বলবো আপনি কিছু ভুল বুঝেছেন, আপনাকে কোনো ভারতীয় মিথ্যেবাদী বলেনি বা ভাবে না। যারা মনে করে এ চিতাভস্ম আদৌ নেতাজির নয় তারাও বিশ্বাস করে যে আপনার পক্ষে সে কথা জানা সম্ভবপর নয়। আপনাকে একটি আধার এনে বলা হয়েছিল যে এতে নেতাজির চিতাভস্ম আছে, আপনি সেটি সযত্নে রক্ষা করেছেন, এজন্যে আমরা আপনার কাছে কৃতজ্ঞ। দীর্ঘ ২৫ বছর ধরে আপনি প্রতিদিন নেতাজির স্মৃতির উদ্দেশ্যে ধূপ জ্বেলেছেন, এজন্যে ভারতবাসীর পক্ষ থেকে আমি আমার অন্তরে শ্রদ্ধা নিবেদন করছি। আমি থামতেই উনি বললেন, আমি আপনার কাছে বস্তুত আমার তৃতীয় শর্তটি সম্বন্ধে কিছু শুনবার জন্য প্রতীক্ষা করছি। আমি সে প্রশ্নের জবাব সরাসরি না দিয়ে বললাম, আপনি কি জানেন ভারত সরকার সম্প্রতি পাঞ্জাব হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শ্রী জি ডি খোসলা মহোদয়কে এ বিষয়ে একটি তদন্ত রিপোর্ট দাখিল করতে বলেছেন? মজিজুকি বললেন, না, কিন্তু ভারত সরকার তো একবার তদন্ত করেছেন, এ সম্বন্ধে সাম্প্রতিক খবর আমার জানা ছিল, তা নিবেদন করলাম। এবৎসর মাত্র ১১ জুলাই নতুন অনুসন্ধান কমিশন গঠিত হয়েছে, রেভারেন্ড মোচিজুকি সে খবর জানতেন না দেখা গেল। সব কথা জানিয়ে পুনরায় প্রশ্ন করি, আপনি বলেছেন এ সম্পদ আপনি গোপনে লুকিয়ে রাখবার জন্যে অনুরুদ্ধ হয়েছিলেন, সে গোপনতা প্রথম কবে ভাঙল? উত্তর, আন্দাজ ৪৯-৫০ সালে, ওই সময় জনাচারেক আমেরিকান মিলিটারি পুলিশ অথবা সিকিউরিটি ম্যান এ মন্দিরে হঠাৎ একদিন হানা দেয়, আমাকে ডেকে বলে তারা গোপন সংবাদ পেয়েছে যে এখানে আমি নেতাজির চিতাভস্ম লুকিয়ে রেখেছি, তারা জানতে চায় এ কথা সত্যি কিনা। আমি মিথ্যে কথা বলিনি, ওরা দেখতে চাইল, আমার বাধা দেবার ক্ষমতা ছিল না, বাধ্য হয়ে ওদের নিয়ে গেলাম ঘরের ভেতরে। ওরা অবশ্য মন্দিরে প্রবেশ করবার আগেই জুতো খুলে এসেছিল। এই প্রথম মিলিটারি পুলিশের আবির্ভাবের যে বর্ণনা পাওয়া গেল তা চমকপ্রদ। সব কথা রেভারেন্ড মোচিজুকি একাই বলেননি, তার সহধর্মিনীও কিছু বলেন, কিছুটা বলেন আর এক জাপানি ভদ্রলোক, তার পরিচয় জানি না, মন্দিরেরই কেউ হবেন অথবা প্রতিবেশী। মোট কথা, কিছু পূর্বে তিনিও এসে বসেছিলেন টেবিলে এবং চায়ের আসরে যোগ দেন, আমরা আলোচনায় মগ্ন থাকায় তাঁর পরিচয় আনুষ্ঠানিকভাবেই ইয়োকোবড়ি আমাকে দেবার সুযোগ পাননি। ওদের মিলিত স্মৃতিচারণের চুম্বকসার যখন ইয়োকোবড়ি আমাকে অনুবাদ করে শোনালেন তখন জানতে পারলাম, মিলিটারি পুলিশ যখন নেতাজির ভস্মাধারের দিকে এগিয়ে যায় তখন রেভারেন্ড মোচিজুকি নাকি সেই আধারটিকে জড়িয়ে ধরে কিমোনো দিয়ে চাপা দিয়ে দেন, তিনি ভেবেছিলেন ওরা বন্দুক উঁচিয়ে ওটা কেড়ে নিয়ে যেতে এসেছে, কিন্তু তাঁর ভুল ভাঙল ওদের দলপতির আশ্বাসে। ওরা বলে গেল ভস্মাধারটি ওরা নিয়ে যেতে আসেনি, বরং আরও বলে গেল কোনো বিপদের আশঙ্কা হলে রেভারেন্ড মোচিজুকি যেন ওদের সাহায্য নেন, একটি টেলিফোন নাম্বারও তারা দিয়ে যায়। জিজ্ঞাসা করলাম, এই বাক্সের ভেতরে কি আছে তা আপনি নিজে দেখেছেন? ইয়োকোবড়ি আমার প্রশ্নের অনুবাদ না করে বললেন, পণ্ডিত জওহরলাল নেহরু যখন আসেন অর্থাৎ ১৩-১০-১৯৫৭ তারিখে তখন আমি নিজেই উপস্থিত ছিলাম, তখন বাক্সটি খুলে নেহরুজিকে ভেতরটা দেখানো হয়, ওর ভেতর মানুষের মাথার করোটির কিছুটা অংশ আছে, বাকিটা ভস্ম। প্রায় আধ ঘন্টা ধরে আমি ক্রমাগত জেরা করে যাই,
অবিচলিত গাম্ভীর্যে এবং বৌদ্ধ অর্হতের স্বাভাবিক প্রশান্ত জড়িত মৃদু হাস্যের সঙ্গে রেভারেন্ড মোচিজুকি আমার প্রশ্নের জবাব দিয়ে যান। বিন্দুমাত্র বিরক্ত তিনি হননি। বুঝতে পারছিলাম ক্রমে ক্রমে আমার প্রশ্নগুলি শালীনতার সীমা প্রায় লঙ্ঘন করতে শুরু করেছে, কিন্তু দুরন্ত কৌতূহলের মুখে কিছুতেই লাগাম পড়াতে পারছিলাম না। ব্রিটিশ গোয়েন্দা দল এখানে এসেছিলেন কিনা, কর্নেল হাবিবুর রহমান এখানে কবে প্রথম আসেন, তিনি কতটা বিচলিত হয়েছিলেন, কিরকম আচরণ করেছিলেন, জওহরলালজি এখানে এসে কিরকম আচরণ করেন, সুরেশচন্দ্র কতটা অভিভূত হয়েছিলেন, প্রতি বৎসর এখানে 23 জানুয়ারি কোনো অনুষ্ঠান হয় কিনা, টোকিওবাসী ভারতীয়রা সেদিন আসে কিনা, টোকিওস্থ ভারতীয় এম্বাসি থেকে কেউ আসেন কিনা, পুষ্পার্ঘ্য পাঠান কিনা, ইত্যাদি ইত্যাদি। তখন কৌতূহলের প্রচণ্ড বন্যায় প্রশ্ন করে গেছি, ভেবে দেখিনি এতে নিজের বিপদই ডেকে এনেছি আমি। সেটা বুঝতে পারলাম যখন আমার প্রশ্নবাণ শেষ হল, যখন উনি জানতে চাইলেন আমার আর কোনো জিজ্ঞাস্য আছে কিনা। আমি বললাম না, নেই। রেভারেন্ড মোচিজুকি তখন বললেন, এবার অতিথিকে আমি কতগুলি প্রশ্ন করতে চাই, আমারও মনে কতগুলি প্রশ্ন সঞ্চিত হয়ে আছে। আজকের পর্ব এখানেই শেষ করব। অজেয় সুভাষ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের লিখে জানান, যদি আপনার কোনো সাজেশন থাকে তাও জানান, সেই সঙ্গে একটি লাইক দিয়ে আপনার মতামত জানান, আর যদি সম্ভব হয় তাহলে আপনার পরিচিত জনের সঙ্গে ভিডিওর লিংক শেয়ার করুন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, নেতাজির বিষয়ে নানা অজানা তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অজেয় সুভাষের পরবর্তী পর্বে। জয় হিন্দ।